হাই এভরিওয়ান, গুড ইভিনিং। মাঝে তো ভয় পেও না, কারণ এখানে চলছে পুরো পরিষ্কারের কাজ। তো এখন এই গরমে আমি এখন মাছটা খুলে নিতেই পারো। তখন পুরো পরিষ্কার হচ্ছে, সেই জন্য আমিও মাছ পরে আছি, দাদাও মাছ পরে আছে। সেখানটা পুরো পরিষ্কার হবে, সেখানে বাগান পরিষ্কার হবে, ছাদ আছে আমাদের, এই গ্লাস এইখানটা ফুল ক্লিনিং হবে। কারণ কি আমি বুঝতে পারছি না, মানে পাখিগুলো এরকম ভাবে পটি না করে এরকম ভাবে পটি করছে, মাছটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে। কি করে গরম উঠতে উঠতে পটি করে ওরা, প্রজেক্ট টাই। যাই হোক, এগুলো হবে, একদিনে হবে না, আজকে এটা করুক, কারণ কি বেশি টাইমে সন্ধ্যে হয়ে যাবে এখন প্রায় বিকেলে। তারপর পেছনটা যদি হয় করবে, কারণ কি প্রচুর জঙ্গল গাছ হয়ে গেছে, তো সেগুলো পরিষ্কার করবে, অনেক কিছু ফেলানোর আছে, সেগুলো করে নিই। সঙ্গে একটু হেল্প করছে, তো দুজনে মিলে করে নিই দাদার সঙ্গে, তারপরে আবার তোমাদের সঙ্গে। বিফোরটা তো তোমরা দেখেইছো টুকটাক মনে হয় ব্লগে দেখেছো, আফটারটা দেখাচ্ছি। তুমি একটা ক্যাম্পের কি পরেছো, ক্যাম্পের ড্রেস, তুমি ক্যাম্প করতে চাও? এখনো কাজ চলছে, সরস কাকু করছে, সন্ধে হতে চললো। দাদা চলে গেছেন, একদম চাকাচাক হয়ে গেছে সবকিছু, আবার আসবে, কারণ কি আমাদের কাঁচগুলো পরিষ্কার করা বাকি আছে, তো সেটা এই উইকেন্ডে আবার আসবে। তো আবার এসে চান করে নিলাম, কারণ কি যা ধুলো ঘাটলাম, আমি ওনার সঙ্গে ধুলোই ঘাটছিলাম। আর তারপরে দেখো এই চিজ বলসটা খাচ্ছি, দারুণ খেতে, ডোমাদি পাঠিয়েছিল। তারপরে আমি ভাবছি আজকে একটুখানি সালন যাব, চুলটা আর একটু ট্রিম করতে হবে, আর পেডিকিওরটা বাকি ছিল, আগের দিনকে টাইমে হয়নি, তো সেটা ভাবছি যাব করে নেবো, কারণ কি এই উইকটাতে অনেক কিছু রয়েছে, প্লাস কবে কি গাড়ির আপডেট আসে, ওখান থেকে ডাক আসে, সো মাইট অ্যাজ ওয়েল এগুলো কাজটা এগিয়ে রাখা যাক। আর চলো তাহলে আবার দেখা করছি, আজকে যেটা মিস হয়ে গেল হচ্ছে কাজের মাঝখানে ফ্রুটস খাওয়াটা মিস হয়ে গেল, বাট ঠিক আছে, ম্যাঙ্গো তো চলছে, সো চলো এবার বাকিটা আবার পরে কথা বলছি। বাপরে দাঁড়ালেই দরদর করে ঘামছি, মানে কলকাতায় যে কবে একটু রিলিফ আসবে গরমই নস, বাট যাই হোক রেডি হয়ে গেছি, এখন একটু স্টাইল মিলিয়ে যাচ্ছি, কারণ কি যখন সেলুন থেকে বেরোবো তখন নিয়ে একটা মোটা সোটা ঝুঁটি বেঁধে নেবো একদম। কিন্তু চলো এখন যাই সঙ্গে ওদিকে, অল্টারনেটিভলি নো সরি সাইমেলটেনিয়াসলি সিএ মার্কেট যাবে, বাজারের ঘর তো ধরিয়ে দিয়েছি। এমনিও এখন আমাদের মাসকাবাড়ির টাইম, তো বিগ বাস্কেটে জিনিস এসে গেছে, বাকি যেগুলো বিগ বাস্কেটে আমরা পাই না সেগুলো সিএ মার্কেট থেকে নিই, যেমন ধরো লাল বাতাসা, তন্দুরি চিকেন মশালা, নুডলস, এগুলো পাওয়া যায় না ওখানে, আর এখন তো হোল হুইটের ওগুলো নেয় সানি, তো সেই জন্য ওখান থেকে নিয়ে নেবে। তো চলো বেরোই, লেটস মিট ইউ অ্যাট মাই পেডিকিওর সেশন। দেখো সকাল শুরু হচ্ছে বাড়ির সুন্দর ফুল দিয়ে, এটা কি ফুল গো, বেল ফুল। ও আর গন্ধটা খুব সুন্দর, সবাই এমন ভাবে করছে না, শোকাচ্ছে সবাই। হ্যাঁ পারলে সেটা করি, বাট সেটা হচ্ছে না, গন্ধটা খুব সুন্দর। তোমাদের ব্যাকআপ প্ল্যান, হ্যাঁ আগে দাও, তোমাদের ব্যাকআপ প্ল্যান দারুণ কাজে আসছে এখন, রয়্যাল এনফিল্ড তো সানি যাচ্ছে, ব্যাকআপ প্ল্যান নয় এটা, এটা আমার ওয়ান অফ দা প্রাইমারি প্ল্যান। ইটস ওকে, আমার যদি এরকম একটা উইশ লিস্ট থাকতো না, আর আমাকে যদি আমার হাজবেন্ড কিনে দিত কত ভালোই না হতো। ঠিক আছে, তোমার উইশ লিস্ট ক্লিয়ার, ছোট ছোট না, তোমার উইশ লিস্ট গুলো দেখলাম তাই। ঠিক আছে, ওকে বাই বাই, চলো আজ সানি জানো ওয়ান্স আ উইক অফিস ডে, আজকে হচ্ছে অফিস ডে, বাই বাই, বিকেলে রয়েছে প্ল্যানস, দেখা হবে, ম্যাঙ্গো নিয়ে আসবে। হাই গাইজ, গুড ইভিনিং, আজকে সেম ডে, অফিস হয়ে গেছে, এখন রেডি হয়ে নিয়েছি, যাচ্ছে একটা কলিগের বাড়ি, শি হ্যাড আ বেবি রিসেন্টলি, নট রিসেন্টলি লাইক 3 মান্থস তো হয়েই গেল, বাট আমরা ইনিশিয়ালি যাইনি বিকজ ইনফেকশনের ভয়ে, আমরা 10,000টা জায়গায় ঘুরতে যাই, তো সেই জন্যে এখন যাচ্ছি, অনেকদিনই হয়ে গেছে ওকে দেখা হয়নি ফার্স্ট টাইমের জন্যে, সানিরও নেমন্তন্ন আছে, বাট আমি যাই না, ও যাবে কি যাবে না, পৌঁছবে কি পৌঁছবে না, নো আইডিয়া, বিকজ ইজ স্টিল ইন অফ অফিস, বেরোবার সময় ফোন করবে, তো আমি নিজেই চলে যাচ্ছি, একটা ছোট্ট গিফট নিয়েছি, সেটাও মনে করে নিয়ে যেতে হবে, কারণ কি আজকে রিমাইন্ড করবার লোক নেই, তো চলো সল্ট লেকের ভেতরই, উইন বি আর প্রবলেম, সো ফটাফট বেরোই যাই, রেডি হয়ে যাস, দরদর করে ঘামছি, মানে কলকাতা ওয়েদার আর নেওয়া যাচ্ছে না, কবে যে ঠিক হবে। কিন্তু আজকে শুনলাম রুবির ওদিকে বৃষ্টি পড়েছে, বাট আমাদের এদিকে তো পুরো ফাঁকা ধুধু করছে, নো স্পেল অফ রেইনস অ্যাট অল, সো লেটস গো,
তারপর ইচ্ছা আছে একটুখানি সাচি যাওয়ার, কারণ কি এই আমাদের মিসঅ্যাপের মধ্যে তোমাদের সঙ্গে যে অ্যাকচুয়াল গুড নিউজটা আছে সেটাই শেয়ার করা হয়নি। সেটা দেখি যদি আজকে সানি আর আমি একসঙ্গে হয়ে তাহলে শেয়ার করে দেবো, তো সেই প্রসঙ্গে একটুখানি সাচিতে যাওয়া। সো লেটস সি হোয়াট নিউ টাইপ অফ এথনিক স্টাফ ক্যান আই বাই, সো লেটস গো। ক্যাবের জন্য ওয়েট করছি আর এখানে বিকেলটা এনজয় করছি, গিফটটা মনে করে নিয়ে নিয়েছি। চলো আমি পৌঁছে গেছি, ঝুঁকি তারপর আবার পরে কথা বলছি। তো আমি ওখান থেকে বেরিয়ে গেছি আর সানি এসে গেছে আমাকে পিক আপ করতে। যেটা বলছিলাম যে ভালো ইভেন্টটার কথা আমাদের এই মিসঅ্যাপের মাঝখানে বলাই হয়নি, আজকে আমরা বসে বলে দেবো তোমাদেরকে, তো সেটারই প্রিপারেশন ভাবো। সো উই আর গোয়িং, কিন্তু তার আগে সানির খিদে পেয়ে গেছে, সো লেটস সি কী খায়, তারপরে আমরা ডেস্টিনেশনে গিয়ে বা দেখা করছি। আর পুচকেটা খুব কিউট হয়েছে, 3 মাসের, হেভি অ্যাক্টিভ, কনস্ট্যান্টলি প্যাপু করে যাচ্ছিলো। মানে ইউগিকে আমরা একটা দেখেছি, অবশ্য 3 মান্থসে আমরা ইউগিকে দেখিনি, তো আমি জানি না তখন কতখানি কী করতো, বাট ফর আ 3 মান্থের খুব দুষ্ট দেখলাম। এই সরি সরি ওদিকে যেতে হবে, রাইট রাইট রাইট, রাহুলের বাড়ি ভুলে গেছি। হঠাৎ করে সানিকে বললাম ঘুরতে, কারণ কি আমার মনে পড়লো রাহুল ফোন করেছিল, ও কালিম্পং গেছিল একটু ভালোবাসা জিনিসপত্র নিয়ে এসে, তো সেটা বলেছিল পিক আপ করে নিতে, নয়তো জিনি করতে। আমি বললাম জিনি দরকার নেই, আমি আজকে বেরোবই, তোমার পাড়াতেই যাবো, তো আমি পিক আপ করে নেবো, তো সেটা তুলে নিই, তারপরে আবার দেখা করছি। এই যে দেখো প্রচুর কিছু দিয়েছে, বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর এই যে সানি এখানে, আজকে সানি খুব ধকল হয়ে গেছে, তো সানির একটু খিদে পেয়ে গেছে, এখানে একটা স্যালাড খেয়ে তারপরে যাই। বাবা, সামবডিজ হ্যাড আ লং ডে, তাই সানির উপর ধকল হয়ে যাচ্ছে। একবার একটা বাইক রাখো, গাড়ি আনো, এই করতে করতে সেটাই। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, কালকে সকালে কাজ আছে। আর আমরা এখন এসেছি একটু খেতে, খিদে পেয়ে গেছে, একটু স্যালাড খেতে এসেছি। কিন্তু গুড ইভেন্টটা আমরা বাড়ি গিয়েই একসঙ্গে বসে বলবো, আজকে বলে দেবো, তো ঠিক আছে ডান। চলো নেক্সট তোমাদের শপিংয়ে দেখা হচ্ছে। যে ক্যাফের স্যালাডটা ঠিক জমলো না, ওটার মধ্যে একটা হেয়ার ছিল, মানে টাইম এত খারাপ যাচ্ছে সব কিছুতে, বাট যাই হোক, লেটস লাফ ইট অফ, দ্য বেস্ট ওয়ে টু গেট ওভার ইট। তো এখন পৌঁছে গেছি সাচিতে, সব ওকেশন সব কিছু জানো তোমরা, আমরা এখান থেকেই শপিং করি, সো লেটস গো। অ্যান্ড তোমাদেরকেও নতুন কী কালেকশান এসেছি যতখানি পারবো শেয়ার করবো, আর আমারও কিছু ভালো লাগে কিনা সেটা দেখছি। চলো, তুমি কবে যাবে শপিং করতে? দেরি আছে, আগে অ্যারেঞ্জমেন্ট গুলো সব হয়ে যাক, সেগুলো একটা বড় মাথায়। ও তাই নাকি, এইসব ডায়লগ বলে তো বাহ বাহ বাহ, তারপরে আমরা শপিং। আচ্ছা, আমি তো সাহায্যই করি না, ঠিকই। আচ্ছা চলো, খালো না না, মু অনেক ঠিক আছে, ফুটেজ খাও, ঠিক আছে, ওকে বাই, ঠিক আছে বাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাই। সানি শপিং ও এখানেই হয়ে যাবে, চলো নিচে যাই। অন আ উইক ডে অবস্থা লেখা, মানে এটা দিনে দিনে এত বেশি পপুলার হচ্ছে আর আসতে ইচ্ছে করে না। আমরা একটা কোনায় জায়গা পেয়েছি আর কেউ নেই দেখানোর জন্য, কখন দেখা শুরু করব, কখন ফাইনাল করব, কখন বাড়ি হবে। তো রেডিমেড, তো এই দেখো দাদা এসে গেছে, এখন আমাদের রেডিমেড শাড়ি আমি কয়েকটা বলেছি, কিরম টাইপের একটু দেখাও। হচ্ছে যে ব্লাউজগুলো এরকম রেডিমেড থাকে, তোমার সাইজ অনুযায়ী তোমাকে অল্টার করাতে হবে। আর তোলাটা হচ্ছে দেখো এরকম, এইটা হচ্ছে আমার ব্লাউজটা, আমার খুব সুন্দর লেগেছিল। আর তোমার এই রকমারি তুমি বুঝতেই পারছো ইভেন্টটা কি, তাই না? এইটা আর শাড়িটা হচ্ছে এরকম, আর এইটা হচ্ছে আমার সামনে যাবে, এটা আমার সামনে যাবে কুচি, আমি এর রেডিমেডই চাইছি, একটু ডিফারেন্ট হবে আর ইভিনিং এর ইভেন্ট, কিন্তু এই কালার আর এই টাইপ একদম ভালো লাগছে, তো সেই জন্য আরো খুঁজতে গেছি। ও এখানে চালিয়ে যাচ্ছে আর এখানে দাদা দেখিয়ে যাচ্ছেন। সেটাই,
নিয়ে রাখো, সব বন্ধ হয়ে গেছে, আমরা লাস্ট কাস্টমার বেরোচ্ছি, বাট কাজ হয়ে গেছে, বাড়ি পৌঁছে দেবে, রিলিফড। এই ঘরটায় ঢুকলে কি সুন্দর বেল ফুলের গন্ধ, গাছের ফুল ইজ দ্য বেস্ট। তো আমরা বাড়ি এসে গেছি, আম কিনে ওই বাড়ি গেছিলাম, গাড়ি রাখলাম, তারপরে বাড়ি এলাম, আম গোছানো হয়ে গেছে। এবার আগে দেখিয়ে দিই রাহুল কি কি দিয়েছে আমাদেরকে ফ্রম হিজ ট্রিপ, তারপরে আমি আর সানি বসে তোমাদেরকে ডিটেলে বলছি যে হোয়াট ইজ দিস ফাস অ্যাবাউট ইভেন্ট, লোকেশন, কি শপিং হচ্ছে, হোয়াট ইজ দ্য গুড নিউজ, সব শেয়ার করবো আজকের ব্লগেই, দেখতে থাকো। এটা দেখো বাই বাই ভেল, এইটা আমাদের খুব ফেভারিট ক্যালিম্পং চিজ, তিতোরাও স্পাইসি এনেছে। এটা দেখো কি ইন্টারেস্টিং, আমি প্রথমে ভাবছি স্ট্র হে ক্যা, তারপর বলছে না এটার ভেতরে চূড়ান রয়েছে, এইটা একটা প্যারা ওখানকার। আর এইটা হচ্ছে স্পেশালি আমার জন্য এনেছে, এটা আমি ঝাল খেতে ভালোবাসি, এটা হচ্ছে দালের ডিপ নির্মল ফার্মসের, এটা খুব ফেভারিট আমার। আর এটাও হচ্ছে আরেকটা টাইপের ড্রাই প্লামস আর কি, তো এরকম অনেক কিছু ছোটো ছোটো জিনিস এনেছে। তো চলো, অনেকদিন পর দুজনে আবার একই ফ্রেমে, এটা সম্ভব হয়েছে বিকজ আমাদের সঙ্গে ঘরে রয়েছে আরেকজন, সো থ্যাংক ইউ সো মাচ। কে এসে? সে হচ্ছে একটা ট্রাইপড স্ট্যান্ড। তো এত মানে কি বলে তামঝাম কাট দ্য ক্র্যাপ এইসব বলতে পারো তোমরা, যে ভাই ডিরেক্ট পয়েন্টে আয় না, যে কি ব্যাপার কি বৃত্তান্ত বলেই দে। কিন্তু আমাদের ফ্যামিলি কিন্তু খুব পেশেন্ট, কেউ মানে জিজ্ঞেস করে নি যে তোমরা কেন এরকম করছো বলে দাও বা কিছু, তোমরা পেশেন্টলি কিন্তু ওয়েট করছো, কারণ কি তোমরা জানো যে আমরা জানাবো। আর অ্যাকচুয়ালি তার মাঝখানে এদিক ওদিকে এত কিছু হয়ে গেল, সো সেই জন্য জিনিসটা একটু ডিলেড হয়ে গেল। আমরা যেটা বলতে চেয়েছিলাম হয়তো এই এই সেশন বা এই ব্লগটা আমরা আগেই করতে চেয়েছিলাম বাট হয়নি। তো বেসিক্যালি আমার না বিফোর সানি সেজ, এটা আমার একটা দুঃখ বরাবরই ছিল যে জবে থেকে আমরা ব্লগ চ্যানেলটা স্টার্ট করেছি ডেইলি ব্লগিং, ততক্ষণে আমাদের মানে ফ্যামিলি সবার বিয়ে হয়ে গেছে, তো সেইভাবে আমরা কিছুই শেয়ার করতে পারিনি। দেখো এত বড় কিন্তু হিন্ট দিয়ে দিলাম, এবার ওর ফ্যামিলি সবার বিয়ে হয়ে গেছে মানে ওর সাইডের ফ্যামিলির মোস্টলি সবারই বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার ফ্যামিলির সাইডের এখনো মানে আমাকে ছাড়া বাকি কারো বিয়ে হয়নি। আমি তো নেক্সট যেটা মেইন মানে ইভেন্ট সেটা হচ্ছে আমার বোনের বিয়ে। এবার বোনের বিয়ে একটা বিশাল ব্যাপার, সেটা তোমরা সবাই বুঝতে পারছো, তার প্রচুর অ্যারেঞ্জমেন্ট আছে, ব্যাক এন্ড এই আছে ওই আছে, কোথায় কি হবে না হবে, আত্মীয় স্বজন কারা আসবে, সো এরকম প্রচুর কিছু অ্যারেঞ্জমেন্ট চলতে থাকে। বাট হ্যাঁ, মেইন যে জিনিসটা হচ্ছে যে কি বলবো যে ভেনিউটা ডিসাইড করা, যেটা মু তো অলরেডি করে দিয়েছে, প্লাস তার সাথে আনুষাঙ্গিক যেরকম থাকে সেগুলো ওই সব দেখছে মেইনলি। বাট হ্যাঁ, এবার বোন ও ব্যাঙ্গালোরে পড়েছে, তারপরে ওখান থেকে ও ইউএস গেছিল হায়ার স্টাডিজ করতে, মাস্টার্স করতে, তারপর ওখানেও চাকরি করছিল, এন্ড ফেল ইন লাভ देयर, এন্ড देयर ব্রাদার ইন ল ইজ নেটিভ টু আমেরিকা। ইন ফ্যাক্ট আমরা ভিডিও কল ছাড়া ফিজিক্যালি কিন্তু এখনো দেখা করে উঠতে পারিনি। হ্যাঁ, তো হি ইজ অ্যান আমেরিকান, আর ও এখানে মানে তোমাদের সামনে আমরা দেখাবো ও এলে ও কিরম মানে বাংলা বা এইসব তো বলতে পারে না, ইংলিশেই বলে, বাট সেটা তোমাদের সাথে দেখা করাবো, সে তো করাবোই, আর গোজ উইদাউট সেইং। তো এটাই ছিল আমাদের গ্রেট গ্র্যান্ড গুড নিউজ, যে মাই সিস্টার ইন ল এন্ড সানি সিস্টার, অ্যাকচুয়ালি দ্য ম্যারেজ ইজ অলরেডি হ্যাপেন্ড, উই আর হ্যাভিং আ রিসেপশন ইন কলকাতা, তো সেইটারই এত তোড়জোড় চলছে। তো আমরা ফ্যামিলির খুব এক্সাইটেড, এক তো হচ্ছে ওকে মিট করতে আউট অফ ইউনো দিস ক্যামেরা, প্লাস আমরা অনেকগুলো দিন একসঙ্গে থাকবো, তো ডিনার প্ল্যানস রয়েছে, ঘোরাঘুরি রয়েছে, বিয়ের সব কিছু রয়েছে, শপিং রয়েছে, সো কতখানি ক্যামেরা বন্দি করতে পারবো জানি না, কিন্তু মেইন ডেতে তো ব্লগ বা ওরা কতটা ক্যামেরা ফ্রেন্ডলি সেটাও জানি না, তো সেখানে একটু হয়তো আমাদের জিনিসটা অ্যাডজাস্ট করতে হবে, হয়তো ওরা অতটা ক্যামেরা ফ্রেন্ডলি হবে না, মানে মেবি তখন হয়তো একটু প্লাস মাইনাস এদিক ওদিক করে তোমাদের সাথে দেখা করাবো, বাট হোপফুলি আস্তে আস্তে থাকতে থাকতে ওরাও ইউজ টু হয়ে যাবে জিনিসটাতে, সো তখন কথা বলাবো তোমাদের সাথে একদম। আর আমরা খুবই এক্সাইটেড এটা নিয়ে, মানে কি বলবো যে প্রচুর প্ল্যানিং প্লটিং চলছে, কি হবে না হবে, না না প্লট করা ইজ লাইক প্ল্যানিং প্লটিং বলে এটা একটা, এনিওয়েজ যাই হোক ঠিক আছে, নট আ হ্যাপি ওয়ার্ড বললো যখন তাহলে বাদ দিয়ে দিচ্ছি, প্ল্যানিং চলছে। আর যেহেতু মানে পুরো ফ্যামিলি ইনভলভড, সো অনেক রকমের ডাইনামিক চলছে, মানে লোকেশন গুলো আলাদা আলাদা,
সেটা নিয়ে চলছে। তো ফ্যাক্ট ওইভাবে দেখতে গেলে ওদের জন্য কিন্তু ডেস্টিনেশন ওয়েডিং, কারণ কি ওরা ইউএস থেকে ইন্ডিয়া আসছে বিয়ে মানে রিসেপশন, তো ডেস্টিনেশন ওয়েডিং অফ সর্টস। সেটাই ওরা যখন আসবে আমরা তো এয়ারপোর্টে নিতে যাব, তো সেটা হোপফুলি আমরা দেখাতে পারবো ফার্স্ট ওরা ইন্ডিয়া এসে বা কলকাতা এসে ওরা কি রকম করছে। বড় কনসার্ন ছিল আগে আমাদেরকে স্পেন্সারে গিয়ে টয়লেট রোল কিনতে হবে, মানে অফ অল হিজ কনসার্নস হি ওয়াজ লাইক নো মাই ব্রাদার ইন ল নিডস টু বি সেটেলড নাইসলি ইন দা হাউস। সো ওইটা হচ্ছে ফার্স্ট যে জিনিসটা আমরা করতে পারি। তারপরে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া তো আছেই। দেখো মানে অন্যরকম খাওয়া দাওয়া ইন দ্য সেন্স আমরা যেরকম ভাত মাছ ডাল খাই বা ঝাল ঝাল বা ঝাল খাই এক্স্যাক্টলি বা মশলা খাই যেরকম, সেটা হ্যাঁ হয়তো ওরকম খাবে না বা হয়তো দিলে খাবে, বাট আমরা চাই না যে জোর করে ওসব। তো হ্যাঁ তো সেই জন্যে ওর মতো সবকিছু আমরা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করছি যতটাতে ও কমফোর্টেবল হতে পারে, যতটাতে ওর কোনো অসুবিধা না হয়। সেটা দেখার জন্য তোমরা এই এই লিংকে দেখো কেটি আর টিনটিনের বিয়ের ভিডিও ব্লগ সবকিছু আছে। আমরা যখন লাস্ট টাইম লন্ডন গেছিলাম 2021 যখন ইউক হয়েছিল তখনই তার ওই কয়েকদিন পরেই টিনটিনের ওয়েডিং ছিল, সো পুরোটা আছে কিন্তু আমাদের ব্লগ করা, সো ওটা তোমরা চাইলে দেখে নিতে পারো, বেশ মজা হবে। ইনফ্যাক্ট আমরা যে এত কিছু শুট করলাম আমি জানিও না সানি ক্যামেরাটা অন করেছে কিনা, সো ওর তো মানে পাস্ট এক্সপিরিয়েন্স আছে। দেয়াল শুট এক্সপিরিয়েন্স অন্যরকম, দেয়াল শুট করেছিলাম, এটা হয়তো আমরা এমনি বকে যাচ্ছি কোনো রেকর্ডিং হচ্ছে না, বাট যদি রেকর্ডিং হয়ে থাকে তাহলে তোমাদের মাথা আমরা অনেকক্ষণ ধরে খেয়ে নিয়েছি। পর আমরা যাব যে ডিনার খেতে, তোমাদের মাথা খেয়ে আমাদের পেট ভরে নি, সো উই গো ফর ডিনার। আজকে ডিনারে রয়েছে আমার ফেভারিট ছোলে এন্ড পরোটা। সো আজকের ব্লগটা আমরা এই অবধি রাখছি, অনেক কিছু মিলিত মিশিত ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর হ্যাঁ নাও এবার আমরা ওপেনলি বলতে পারবো যে হোয়াট আর উই প্রিপেয়ারিং ফর, অনেকখানি রিলিফ তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে। সো চলো আজকের ব্লগটা এই অবধি রাখি, রাখা যাক, দেখা হচ্ছে আবার কালকে তোমাদের সাথে আরেকটা নতুন পাড়াবাড়ি ব্লগ নিয়ে। সো ততক্ষণের জন্য আস্তালা বিস্তা, না ওখানে কি বলে জানো ইউএসএ তে আমি যাই না, মানে এই সিয়া।